الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. ফজরের সালাতে জামাতের সাথে আপনি মাঝে মাঝে পড়তে পারেন, উঠতে দেরি হয়। এই জন্য প্রথম যেটা করণীয়, আগের দিন মানে দিনের বেলা কোনো ব্যক্তি যদি সমস্ত ইবাদত ঠিক রাখে এবং কোনো অন্যায় অবিচার অন্যায় পাপাচারগুলো না করে, তাহলে রাতের বেলা আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক হেফাজত হয়। এটা একটা বিষয়, সেটা আপনাকে করতে হবে। মানে দিনের বেলা কোনোভাবে কোনো জামাত যাতে মিস না হয়, আপনি সজাগ থাকা অবস্থায় কোনো জামাত মিস করবেন না। আর একটা হচ্ছে সকালবেলা যে 100 বার একটি দোয়া আছে, যে দোয়া পড়লে সারাদিন শয়তান আক্রমণ করতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাইইন কাদির, সকালে 100 বার পড়বেন। আর রাতের বেলা আপনার সন্ধ্যার পরপরই সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন, রাতের জন্য নিরাপদ হয়ে গেল। এটা হচ্ছে কমন বিষয়, অর্থাৎ দিনের বেলা আপনার বাসার মুক্ত থাকার চেষ্টা করা এবং সমস্ত যা নামাজ জামাতের সাথে আদায় করা, সকালবেলা 100 বার ওই কালিমাতে তৌহিদ পড়া, রাতের বেলা শুরুতেই সূরা বাকার শেষ 2 আয়াত, আর সাথে সাথে আপনি যখন ঘুমাবেন অবশ্যই ওযু করে ঘুমাবেন, ওযু করে ঘুমাবেন এবং সে সময় আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এবং সূরা কাফিরুন, এই সূরাগুলো পরে পরে হাতে ফুঁক দিয়ে মাথা চেহারা শরীর মাসাজ করে ডান কাঁধে শুয়ে পড়বেন, ডান দিকে শুয়ে পড়বেন, ওযু করে ঘুমাবেন এবং ঘুমের সময় আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এবং সূরাতুল কাফিরুন, এই সূরাগুলো পরে পরে তিনবার তিনবার পরে হাতে ফুঁক দিয়ে চেহারা মাথা এবং শরীর মাসাজ করে ডান কাঁধে শুয়ে পড়বেন। এরকম করলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ রহম করবেন এবং সময় মতো আল্লাহ উঠিয়ে দেবেন। যে